বন্ধুরা, আমি পাপি, মাই লাভ হোম কুকিং, আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিকেন, এগ চিকেন চাও। তো দেখতে পাচ্ছেন, তার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি তিনটে, সঙ্গে রয়েছে ধনে পাতা, রয়েছে রসুন, রয়েছে বাঁধাকপি, চারটের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে চিকেন নিয়েছি একটুখানি, তো আর রয়েছে চাউমিন এক প্যাকেট, আরও মশলা রয়েছে, সেগুলো দোকানে ভাইকে আনতে দিয়েছি, তো এটা আমি পরেই দেখাবো। তো আজ এখন আপাতত জন্য চাউমিনটা আমি সেদ্ধ করে নেব। প্যাকেট আমি ছিঁড়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন চাউমিনগুলো অনেকটা সরু সরু। এবার আমি চাউমিনটা সেদ্ধ দেবো। এই দেখুন, আমার জলটা গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনটা সেদ্ধ করব। এক চামচ হলুদ দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার জলটা একটু কম হয়ে গেছে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। চাউমিনটা এরকমভাবে ভেঙে দিতে হবে, তেলটা দিয়েছি যাতে চাউমিনগুলো একে অপরের সঙ্গে না লেগে যায়। আমি ছোট্ট একটা বাঁধাকপি নিয়েছি, উপরে এগুলো ফেলে দেবো। তো আমার চাউমিনটা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আমি চাউমিনটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, এই দেখুন অনেকটা ছাড়িয়ে ছাড়িয়ে গেছে, এই দেখুন। এরপর আমি বাঁধাকপিগুলো কেটে নেব। তো আমার বাঁধাকপি কুচানো হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো ছুলে আমি এবার কুচিয়ে নেব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ এই ভিডিওটি দেখবেন, আর রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এক চিকেন চাউটা, চারটে পেঁয়াজ আমি ছুলে নিয়েছি দেখতে পাচ্ছেন, তো এবার আমি পেঁয়াজগুলো কুচিয়ে নেব। তো আমি লঙ্কা নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কুচানো হয়ে গেছে, এবার আমি পেঁয়াজের উপর লঙ্কাগুলো রেখে দিচ্ছি। ধনে পাতাগুলো এবার আমি কুচিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি, তো আমি প্লেট পাইনি, একটা বাটি পেয়েছি, বাটিতে তুলে নিচ্ছি। এরপর আমি রসুনগুলো ছাড়িয়ে নেব। চাউমিনের মধ্যে রসুন দিলে অনেক টেস্ট হয় আর ভালো লাগে, অসাধারণ একটা গন্ধও বেরোয়, তো তার জন্য আমি রসুনটা দেব। রসুনগুলো আমি কুচিয়ে নেব। এরপর আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি, এই ডিম তিনটে ফাটিয়ে নেব। দুটো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, এটা একটু থেতো করে দেবো, অনেকে বলে চিলি ফ্লেক্স। মশলা আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন, এবার আমি চাউমিনটা রান্না করব। এই দেখুন, এটা গোলমরিচ নিয়েছি, ডিম, ধনে পাতা, শুকনো লঙ্কা, রসুন রয়েছে, ম্যাগি মশলা রয়েছে, সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর বাঁধাকপি, এখানে রয়েছে সাদা তেল। প্রথমেই আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেব, অল্প লবণ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে এর উপরে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এটা আমি কোনোরকম ভেজে নেব, হালকা করে ভেজে নেওয়ার পরে নামিয়ে নেব। তো আমার বাঁধাকপিটা হালকা হালকা ভেজে নিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন, তো এরপরে নামিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা পুরোটাই আমি গাবলাতে নামিয়ে নিয়েছি। এরপর আমি ডিমটা ভেজে নেব।
লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, সাদা তেল দিয়ে দিচ্ছি, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা তুলে নিচ্ছি, আমি এরকম হালকা হালকা করে ভেজে নিয়েছি ডিমটা। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ চাউমিনটা দেওয়া যাবে না। রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনের উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি চাউমিনটা এরকমভাবে কিছুটা কেটে দেব। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, আমি বেশি পরিমাণ কাটিনি, কারণ কি একটু লম্বা লম্বা না থাকলে ভালো লাগবে না। লবণ দিয়ে দেব 1.5 চামচের মতো, আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখছেন। ম্যাগি মশলার 1টা প্যাকেট আমি প্রথমেই দিয়ে দিলাম, যাতে মশলাটা চাউমিনের ভেতরে যায়। তো চাউমিনটা হতে হতে আমি গোলমরিচটা থেতো করে নেব, আর সঙ্গে লঙ্কাটাও হালকা থেতো করে নেব। তো চলুন, আমি এর বেশি গোলমরিচটা থেতো করব না। তো এবার আমি বাটিতে তুলে নিচ্ছি, লঙ্কাগুলো এবার থেতো করে নেব। গোলমরিচটা আমি এরকম হালকা বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে একবার পেস্ট করে নিতে পারেন, হালকা হালকা এরকম গোটা গোটা পেস্ট করে নিতে হবে। এবার আমি বাটিতেই তুলে নিচ্ছি, আমি চাউমিনের কাছে চলে এসেছি, চাউমিনটা একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এবার বাঁধাকপি, ডিম, পেঁয়াজ সব একসঙ্গে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, এবার আমি মিশিয়ে নেব। বাড়িতে যদি এরকমভাবে চাউমিন বানানো হয়, আমার ভাইয়ের তো আর কিছু দরকারই পড়ে না, অনেক ভালো হয়। এবার আমি গোলমরিচ আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কষানো মাংস ছিল, কষানো মাংস কিছুটা তুলে রেখেছিলাম, তো এবার এই মাংসটাই চাউমিনে দেব। মাংসগুলো বড় বড় রয়েছে, তার জন্য আমি একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। মাংসগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু ভেঙে ভেঙে নিয়েছি। এবার আমি চাউমিনের মধ্যে দিয়ে দেব। আর একটা যে ম্যাগি মশলা ছিল সেটাও এখন দিয়ে দিচ্ছি। আমার চাউমিনটা প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেবো, কিছুক্ষণ রেখে জাল দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। আমার চাউমিনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি গাবলায় নামিয়ে নিয়েছি চাউমিনটা, কালারটা অসাধারণ এসেছে, বাড়ির চাউমিন অনসাধারণ খেতে। তো এর জন্য আমি শসা আর পেঁয়াজ কেটে নেব। চাউমিনের জন্য শসা পেঁয়াজ কেটে নিয়েছি, শসার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি। ভাই মা সবাই শসা একটু বেশি খায় আর পেঁয়াজটা একটু কম খায়, তার জন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। এবার আমি প্লেটে চাউমিনটা সাজিয়ে নেব। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। আমি চাউমিনটা প্লেটে নিয়ে নিয়েছি, এর উপরে শসা আর পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে আমি সস দিয়ে দেব। তো এই দেখুন টমেটোর সস, এবার আমি উপর দিয়ে সসটা দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।